সোমবার রাতে মালদা শহরের মনস্কামনা রোড এলাকার সর্বজয়ী ক্লাবের পূজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছর এই পুজো 46 বছরে পদার্পণ করল। তাদের থিম বুর্জ খালিফা। সমস্ত সদস্য বৃন্দকে শুধু এবছর নয়, প্রতি বছর সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে তারা মানুষকে ঠাকুর পরিদর্শনের সুযোগ করে দেন এবং নিত্য নতুন আইডিয়া নিয়ে তারা মানুষের কাছে দুর্গা পুজোকে, দুর্গা মণ্ডপকে সাজিয়ে তুলেন। এবারের অন্যতম এবং খুব বেস্ট আইডিয়া বুর্জ খলিফা আইডিয়া নিয়ে তারা মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার রাতে মালদা শহরের মনস্কামনা রোড এলাকার সর্বজয়ী ক্লাবের পূজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছর এই পুজো 46 বছরে পদার্পণ করল। তাদের থিম বুর্জ খলিফা। সমস্ত সদস্য বৃন্দকে শুধু এবছর নয়, প্রতি বছর সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে তারা মানুষকে ঠাকুর পরিদর্শনের সুযোগ করে দেন এবং নিত্য নতুন আইডিয়া নিয়ে তারা মানুষের কাছে দুর্গা পুজোকে, দুর্গা মণ্ডপকে সাজিয়ে তুলেন। এবারের অন্যতম এবং খুব বেস্ট আইডিয়া বুর্জ খলিফা আইডিয়া নিয়ে তারা মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।